বিজয় মিরাজদের টি টোয়েন্টি ব্যাটিং ড্রিলে ব্যস্ত রাখছেন জেমি সিডন্স। বুধবার ওদের ইম্প্রোভাইজিং শটে আত্মস্থ করাচ্ছিলেন জেমি। ইনডোর আউটডোর মিলিয়ে কোনো ট্রেনিংই বাদ দেওয়া হচ্ছে না। সুইপ, রিভার্স সুইপ, হার্ড সুইপ শট, মানে টি টোয়েন্টির জমানায় যে মেজাজে রানের চাকা আর স্ট্রাইক রেট সচল রাখতে হয় সেগুলো সেশনই হয়েছে বেশি বেশি। আউটডোরে সেন্টার উইকেটে বোলিং মেশিনে গ্রানাইট স্ল্যাবে চলল সবার অনুশীলন। এই সময় বিগ হিটিংয়ে বারে বারে মনোযোগী করা হচ্ছে সবাইকে। মিরাজ বিজয়কে একটানা দুই ঘন্টা সময় দিয়েছেন, ওদের ব্যাটিংয়ের ত্রুটিগুলো ভিডিও করে দেখাচ্ছিলেন জেমি। শট খেলার সময় হেড মুভমেন্ট, ব্যাটিং স্টান্স, পারফেক্ট ব্যাট সুইং সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সব মিলিয়ে বেসিকগুলোতে ঘষামাজার কাজ হচ্ছে এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে। সাকিব মুশফিকদের ক্লাসে গুরু নাজমুল আবিদিন ফাহিমের আমন্ত্রণ। দুই সিনিয়র শিষ্যকে নিয়ে সকাল দুপুর পর্যন্ত চলল সেশন। সাকিব তো চ্যাম্পিয়ন ক্রিকেটার, ক্যাচিং প্র্যাকটিস থেকে শুরু করে কি করেননি, ব্যক্তিগত সব ডিপার্টমেন্টে হাত লাগাচ্ছেন সাকিব। বোলিংটা তার সহজাত, কিন্তু ব্যাটিংটায় তার মনোপুত হচ্ছে কম ইদানিং। এখন তো আবার ক্যাপ্টেন, নেতৃত্ব দিতে হবে ব্যাটে বলের সমানে। আর ফরম্যাটটা যে টি টোয়েন্টি, তাই আগ্রাসী ভাবটায় ধারাবাহিক হওয়া চাই। কিভাবে কোথায় দিক নির্দেশনা দিলেন ফাহিম স্যার, শিষ্যদের আপডেটটা কি জানালেন মিডিয়া ব্রিফিংয়ে? নাজমুস সাকিব, বিডি ক্রিক টাইম। ও দেখতে পাচ্ছিলাম যে ভালো বল হিট করছিল, সেটাই নিয়ে একটু একটু আলাপ হয়েছে। নাথিং ভেরি স্পেশাল, যেহেতু ওদের সাথে আমার সম্পর্কটা একটু ভিন্ন ধরনের, সো এগুলি নিয়ে সবসময় আলাপ হয়। ভালো করলে সেটা বলা যে ভালো হচ্ছে, ভালো না করলে কোন জায়গায় একটু ভালো করার সুযোগ আছে সেটা নিয়ে আলাপ করা। যেহেতু ওদের ডিটেলসটা আমি জানি, কোথায় ওরা হয়তো একটু পরিবর্তন হয়েছে, কোথাও একটু চেঞ্জ হয়ে গেছে, সেটা একটু মনে করে দেওয়া। নাথিং মোর, এই দুজন স্বীকৃত ওপেনার আছে আমাদের দলে। আমাদের আলোচনা আমরা যদি বেশি মুশফিককে নিয়ে করি, ওই দুজন স্বীকৃত ওপেনার বোধ হয় কমফোর্টেবল ফিল করবেন। আমার মনে হয় ওই দুজন স্বীকৃত ওপেনারকেই আমাদের ব্যাক করা উচিত, যেন ওরা ভালো করতে পারে। ওরা যদি ভালো করতে পারে, দ্যাট ইজ দ্য বেস্ট। যদি ওরা ওদের মধ্যে কেউ যদি ব্যর্থ হয় বা অসুস্থ হয়, তখন হয়তো মেকশিফট অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আসবে। সেখানে হয়তো অনেকগুলো অপশানই বোধ হয় আমাদের হাতে আছে, যারা নর্মালি নিচে খেলে কিন্তু মাঝে মধ্যে প্রয়োজন হলে যে ওপেন করেছে, এমন কিছু কিছু অপশান আছে। মুশফিকও হতে পারে। মুশফিক যখন শুরু করেছিল ক্রিকেট খেলাটা বিকেএসপিতে, ওপেনার হিসেবে এসেছিল, আমরা জানি, এটা আমি জানি ব্যক্তিগতভাবে। বাট পরে ক্যারিয়ারের কারণে ও মিডল অর্ডারে চলে এসেছিলো। বাট ডেফিনেটলি ও মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান, এবং ওপেনিং ব্যাটিং করাটা সবসময় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি জানি না ও নিজেকে কতটুকু প্রস্তুত করতে পারবে, বাট ওর এক্সপিরিয়েন্স ডেফিনেটলি কাজে লাগবে। টি টোয়েন্টি যদি প্রয়োজন হয় মুশফিক করতে পারে, বা আরও অন্যরাও আছে। That's right.